মনে রাখবেন যে সম্পর্কগুলো স্বার্থের উপর প্রতিষ্ঠিত, সে সম্পর্কের শেষ পরিণতি হচ্ছে বিচ্ছেদ। এই সম্পর্কগুলোর বিচ্ছেদের ফলে কেউ একজন হয়তো ভীষণ রকমের কষ্ট পায়। সে প্রতিনিয়ত চোখের জলে বালিশ ভিজিয়ে নির্ঘুম রাত কাটিয়ে দেয়। পৃথিবীর সব মানুষকে স্বার্থপর প্রতারক ভাবতে শুরু করে। প্রতারিত হয়ে সে হয়তো নতুন করে স্বপ্ন দেখতে ভুলে যায়, ভুলে যায় নিজের খেয়াল রাখতে। অবশেষে প্রতারক মানুষটাকে আসামির কাঠগড়ায় দাঁড় করালেও ফাঁসিটা কিন্তু তারই হয়, কারণ অবহেলা যেখানে রাজত্ব করে সেখানে ভালোবাসা কেবল মরিচিকার মতো। ভালোবাসার মানুষ শত দূরে গেলেও কখনো অপ্রিয় হতে পারে না। ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও তার প্রতি একটা অধিকার থেকেই যায়। হয়তো মন থেকে প্রিয় মানুষটা পাল্টে যায়, মানুষটার স্বপ্ন থেকে রং হারিয়ে যায়, কিন্তু সেই মানুষটির প্রতি কখনো ঘৃণা জন্ম নিতে পারে না। কোনো এক সময় তার কথা অবশ্যই মনে পড়ে, তার কথা মনে হলে বুকের ভেতরটা ঠিকই নিঃশব্দে চিৎকার করে ওঠে। দূরত্ব বেড়ে যাওয়ার ফলে বহুদিন পর দেখা হলেও বলা হয়ে ওঠে না, আমি আজ অবধি তোমাকে ভুলতে পারিনি। তবে সবাই যদি তার ভালোবাসার প্রতি দায়বদ্ধ থাকত, তাহলে সম্পর্ক ভাঙার ভয় থাকতো না।